পদ্মা সেতুর কাজ শেষ হওয়ায় দেশের মানুষ খুশি হলেও গা জ্বালা করে বিএনপি নেতাদের। সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ অভিযান অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। চট্টগ্রামে দলীয় কোন্দল আর দেখতে চান না জানিয়ে তিনি বলেন, শিগগিরই মহানগর উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলন করতে হবে। এ সময় জানানো হয় 1 অক্টোবর চট্টগ্রাম মহানগরে আওয়ামী লীগের সম্মেলন হবে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও ঈদ পুনর্মিলনী হয়ে গেল নগরীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে। অনুষ্ঠানে কেন্দ্রীয় নেতাসহ মহানগরের সব স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে ভার্চুয়ালি যুক্ত হন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পদ্মা সেতুর উদ্বোধনের তারিখ ঘোষণা হওয়ায় সবার মধ্যে ছিল উচ্ছ্বাস। কেন্দ্রীয় নেতারা বলেন, দেশের অভূতপূর্ব উন্নয়ন মেনে নিতে কষ্ট হওয়ায় আবল তাবল বকছে বিএনপি। এ সময় আত্মসমালোচনাও করেন তারা। আত্মীয় স্বজনের মধ্যেই কিন্তু সদস্য পদ বা সদস্য পাওয়ার যোগ্যতা সেটা যদি আমরা নিয়ন্ত্রণ করি, দলের সাংগঠনিক ব্যক্তি কিন্তু বাড়বে না। কাউয়া হাইব্রিড বা অন্যান্য অসভ্য ভাষায় গালিগালাজ করেন, তারা আওয়ামী লীগকে কমিউনিস্ট পার্টির মতো ক্ষয়িষ্ণু রাজনৈতিক সংগঠনে পরিণত করতে চান। আন্দোলনের নামে বিএনপি জামাত হচকারিতা করলে রুখে দেওয়ার হুঁশিয়ারি দেন মাহবুবুল আলম হানিফ। এই সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কাউন্সিলের তারিখ ঘোষণা করেন তিনি। আপনাদেরকে রাস্তায় দাঁড়িয়ে কথা বলার বন্ধ করার জন্য জনগণই আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। আগামী 1 অক্টোবর চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির সমালোচনা করেন ওবায়দুল কাদের। পদ্মা সেতু হয়ে গেছে শুধু উদ্বোধনের অপেক্ষা, সারা বাংলার মানুষ খুশি, আর বিএনপি এবং তার দোসরদের বুকে বড় জ্বালা। 23 জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং 25 জুন পদ্মা সেতুর উদ্বোধন অনুষ্ঠান ইউনিয়ন পর্যায় পর্যন্ত ছড়িয়ে দেওয়ার কথাও বলেন তিনি। এ সময় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের দ্বন্দ্বের বিষয়টিও সামনে আনেন ওবায়দুল কাদের। চট্টগ্রাম মহানগরী সেখানে অন্তর্কলহে অনেকেরই প্রাণের প্রদীপ নিভে গেছে, এটা আর দেখতে চাই না। ঢাকা চট্টগ্রাম মহাসড়ককে 6 লেনে উন্নীত করার প্রতিশ্রুতিও দেন ওবায়দুল কাদের। আমরা এটাকে 6 লেন করার প্রকল্প নিচ্ছি। ইবেন মির, ডিবিসি নিউজ, চট্টগ্রাম।